আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এসে শপ। আজকে দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কোয়ালিটির চার্জার ফ্যান। যেহেতু গরম চলতেছে, এই গরমের সময় চার্জার ফ্যানগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন। সো আজকে আমরা এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন সাইজের চার্জার ফ্যান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটার বিস্তারিত দাম বলে দিব এবং কোনটা কয় ঘন্টা ব্যাকআপ পাবেন, কিভাবে ইউজ করলে আপনি চার্জার ফ্যানগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিব। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায়। দোকান নাম্বার হচ্ছে 2627। এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে, এই দুইটা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রথমে শুরু করতে যাচ্ছি ছোট সাইজের ফ্যান দিয়ে। দেখেন, এই যে এটা হচ্ছে 2912 মডেল, আপনাদেরকে দেখাই। এটা মডেলটা হচ্ছে 2912, এটা ডিফেন্ডারের হবে। এটা কিন্তু অরিজিনাল KTH এর প্রোডাক্ট। অনেকে চিন্তা করেন যে কোন ফ্যানটা কিনলে আমার জন্য ভালো হয়, কিভাবে আমি অরিজিনাল ফ্যানটা চিনে দেখে কিনতে পারবো। এই জন্য যদি অরিজিনাল ফ্যানটা আপনাদেরকে কিনতে হয়, আপনারা ডিফেন্ডার KTH লেখাটা অবশ্যই দেখবেন। এটা কিন্তু BSTI অনুমোদিত, ঠিক আছে। 2912 মডেলের দুইটা কালার হবে, এটা হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে মেরুন কালার, একটা হচ্ছে সাদা কালার, ঠিক আছে। এটা হাই স্পিডে চলবে একটানা 3.5 ঘন্টা, আর মিডিয়ামে চলবে 5 ঘন্টা, এবং লো স্পিডে একটানা ব্যাকআপ পাবেন আপনি 9 ঘন্টা। এটা 3 পাতা, 12 ইঞ্চি পাখা হবে, 6 ভোল্টের সিঙ্গেল ব্যাটারি, 4.5 এম্পিয়ারের ব্যাটারি হবে। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 3,500 টাকা। এই ফ্যানটা আপনারা মূলত ছোট বাচ্চাদের মাথার সামনে দিয়ে ইউজ করতে পারেন, যারা বয়স্ক মুরব্বী আছেন তাদের মাথার সামনে দিয়ে রাখতে পারেন, বা যারা অফিসিয়াল ওয়ার্ক করতে পছন্দ করেন তারা কিন্তু এই ফ্যানগুলো তাদের বাজেটের মধ্যে খুবই ভালো একটা ফ্যান হবে। এরপরে যেটা দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে 16 ইঞ্চি, এটা হচ্ছে 5 পাতা থাকবে। এটার মধ্যে আরেকটু সুবিধা বেশি থাকবে, এটা 6 ভোল্ট 7 এম্পিয়ারের ব্যাটারি হবে। এটাতে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, পাশাপাশি এটাতে আপনি সৌর বিদ্যুৎও চার্জ করতে পারবেন। হাই স্পিড, মিডিয়াম স্পিড, লো স্পিড, 3 স্পিডে চলবে। আর AC DC সবগুলো কিন্তু AC DC, এগুলো রিচার্জেবল, কারেন্টেও চলবে, কারেন্ট ছাড়াও চলবে। ফ্যানগুলো কিন্তু 5,000 টাকাও ছিল যখন একবারে গরম ছিল। আজকে চার্জার ফ্যানের একবারে ধামাকা ডিসকাউন্ট অফার দিচ্ছি। এটার প্রাইস থাকবে মাত্র 4,500 টাকা। 4,500 টাকা হলে এই ফ্যানটা আপনারা নিতে পারেন। এরপর দেখাচ্ছি ডিফেন্ডারের মধ্যে সবচাইতে ভাইরাল একটা ফ্যান, যেটা কিনা 2986 HRS মডেল। 3টা কালার হবে, একটা হচ্ছে মেরুন কালার, এই পাশে হচ্ছে নীল কালার, এবং এই পাশে হচ্ছে সাদা কালার, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখেন, এই ফ্যানগুলো কিন্তু আপনি দেখেন এভাবে পাওয়ার দিয়ে এভাবে চালাতে পারবেন। এই দেখেন, আমার সামনে নিলাম, হয়তো আপনারা বাতাসের শব্দটা মাইক্রোফোনের সাহায্যে শুনতে পারতেছেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্যান হবে, সেই সাথে কিন্তু LED লাইটটাও আপনি পেয়ে যাবেন, LED লাইট পাবেন। আর এটা হচ্ছে 6 ভোল্টের ডবল ব্যাটারি, মানে 2টা ব্যাটারি থাকবে, মেরুন কালার, নীল কালার এবং সাদা কালার, 3টা কালারের মধ্যে হবে। মডেলটা আরেকবার দেখিয়ে দিই, সামনে এনে দেখিয়ে দিই। এটা হচ্ছে 2986 HRS মডেল, ঠিক আছে। যার কাছে যে কালারটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন। এটার আমরা ডিসকাউন্ট অফার দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র 5,500 টাকা। এটার প্রাইস কিন্তু 7,500 টাকা ছিল। আর এই প্রত্যেকটা ফ্যানের সাথে এরকম একটা কিউট রিমোট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। শুধুমাত্র এই 3টা মডেলের সাথে রিমোট পাবেন না, এই 2912 এবং 2916 মডেল ছাড়া বাদ বাকি আমরা যতগুলো ফ্যান আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার সাথে এরকম একটা কিউট রিমোট পেয়ে যাবেন, যেটা আপনি সোফায় যদি বসে থাকেন সেখানেও অপারেট করতে পারেন, বিছানায় শুয়ে থাকলেও আপনি এই রিমোটের সাহায্যে ফ্যানটাকে অপারেট করতে পারবেন। এরপরে আমরা দেখেন এখানে কিন্তু আরও ফ্যান আছে, এখান থেকে এক দুইটা ফ্যান দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে নোহা ডিফেন্ডার, ঠিক আছে। এটা 18 ইঞ্চি, এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে হবে এই ফ্যানটা, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ, আপনি দেখতে পারবেন আপনার মতো পার্সেন্ট চার্জ আছে, শো করবে। আর এটা কিন্তু 24টা স্পিড পেয়ে যাবেন আপনি, 1 থেকে 24 পর্যন্ত চালাতে পারবেন, ঠিক আছে। 24 পর্যন্ত বাড়িয়ে কমিয়ে চালাতে পারবেন, LED লাইট আছে, টাইমার সেট করে চালাতে পারবেন। এটা হচ্ছে নোহা ডিফেন্ডার, ঠিক আছে, নোহা ডিফেন্ডার। এই যে দেখেন, ফ্যানটা বন্ধ করে দিলাম। দুইটা সাইজ হবে, একটা হচ্ছে 18 ইঞ্চি, একটা হচ্ছে 16 ইঞ্চি। এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সেম ব্যাকআপ পাবেন, হাই স্পিড 2.5 ঘন্টা, মিডিয়ামে চলবে 1.5 ঘন্টা, লোতে চলবে 28 ঘন্টা। এটা 18 ইঞ্চি হবে, এটা 16 ইঞ্চি হবে, দুটারই সেম ব্যাকআপ পাবেন। আর এই ফ্যানগুলো কিন্তু চাইলে আপনি এভাবে নিচেও করতে পারবেন, ঠিক আছে, এভাবে নিচে করেও দিতে পারবেন। দেখেন, নিচে হয়ে গেছে, ঠিক আছে। আবার চাইলে এটা ডানে বায়ে ঘুরে ঘুরে বাতাস দিবে। 16 ইঞ্চি, 18 ইঞ্চির প্রাইসটা জানিয়ে দিচ্ছি। 16 ইঞ্চিটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 7,500 টাকা, এবং যেটা 18 ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 8,500 টাকা। এরপরে দেখাবো হচ্ছে যেটা অ্যানালগ ডিসপ্লে আমরা এ যাবৎকাল দেখে আসছি, এই যে এটা দেখেন, এটা 2938 HRS মডেল। 2938 HRS মডেল, একটা হবে কমলা কালার, একটা হচ্ছে সবুজ কালার। এটাও কিন্তু সেম ফিচার থাকবে, হাই স্পিডে চলবে 2.5 ঘন্টা, মিডিয়ামে চলবে
আপনার 5.5 ঘন্টার লোতে চলবে, 28 ঘন্টা। এটা কিন্তু আপনি চাইলে এভাবে নিচা করতে পারবেন, ঠিক আছে? এভাবে করে নিচা করা যাবে। আবার অনেকে আছে গরমের দিনে ফ্লোরিং করে ঘুমান, ফ্লোরিং করতে পছন্দ করেন, যারা ফ্লোরিং করতে পছন্দ করেন এভাবে কিন্তু ঘাটটা নিচের দিকেও নামাই দিতে পারেন। আবার দেখেন, এটাতে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের মতো কত পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করবে। এই যে দেখাই, দেখেন 100%, 75%, 50%, 25% চার্জ শো করবে এবং কত স্পিডে চলতেছে আপনি কিন্তু সেটাও দেখতে পারবেন। এলইডি লাইট আছে, তারপরে দেখেন এখানে কিন্তু আপনি মোবাইলও চার্জ করতে পারবেন, পাশাপাশি এখানে সৌরবিদ্যুৎও চার্জ করতে পারবেন। এটা 12 ভোল্টের ব্যাটারি। ডিজিটাল ডিসপ্লেগুলো হচ্ছে 6 ভোল্টের ডাবল ব্যাটারি, আর যেটা অ্যানালগ ডিসপ্লে এটা হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি। 18 ইঞ্চি এবং 16 ইঞ্চি একই জিনিস, পার্থক্য নাই। জাস্ট এটার পাখাটা হচ্ছে 16, এটার পাখাটা হচ্ছে 18। যেহেতু আমরা চার্জার ফ্যানের দাম একবারে কমিয়ে দিয়েছি, মার্কেট গ্যারান্টি প্রাইস থাকবে। 18 ইঞ্চির প্রাইস থাকবে মাত্র 7,000 টাকা। আর যেটা 16 ইঞ্চি, এটাও দুইটা কালার হবে, কমলা কালার এবং সবুজ কালার, এটাও আপনারা নিতে পারেন। এটার প্রাইস দিব আমরা মাত্র 6,000 টাকা। 6,000 টাকা হলে 16 ইঞ্চি নিতে পারেন। এরপর আমরা আর একটা ফ্যান দেখাবো, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ফ্যান, নোভা ব্র্যান্ডের মিস্ট ফ্যান, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু একেবারে বরফের মতো শীতল বাতাস বের হবে। আপনি যখন ফ্যানটা ছাড়বেন এই মিস্টের সাহায্যে, দেখেন আমি একটু ছেড়ে দেখাই, এই মিস্টের সাহায্যে কিন্তু আপনি একেবারে ঠান্ডা বাতাস পাবেন। দেখেন যখন ফ্যানটা ঘুরবে, ঠিক আছে, এই মিস্টও বের হবে, সাথে সাথে ঠান্ডা বাতাসটাও বের হবে। এটা হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি হবে, নোভা ব্র্যান্ডের। হাই স্পিডে চলবে 1.5 ঘন্টা, মিডিয়ামে চলবে 5 ঘন্টা, আর লো স্পিডে চলবে 28 ঘন্টা। এটা কিন্তু আপনি সৌরবিদ্যুতেও চার্জ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে, সৌরবিদ্যুতেও চার্জ করা যাবে। আর নোভার যে অফিসিয়াল স্টিকার সব কিছু কিন্তু দেওয়া আছে, প্রোডাকশন ডেটা দেওয়া আছে। আর এই ফ্যানটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্যান হবে, এটা আপনি যে কোনো জায়গায় মুভিং করতে পারবেন। দেখেন এটার তলায় কিন্তু পায়া দেওয়া আছে, আপনি যে কোনো জায়গায় এটা ঠেলে আপনার এক রুমের থেকে আর এক রুমে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? খুবই সুন্দর একটা সিস্টেম থাকবে। নোভার এই মিস্ট ফ্যানের প্রাইস দিচ্ছি আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র 10,500 টাকা। 10,500 টাকা হলে নোভার এই মিস্ট ফ্যানটা নিতে পারেন। এরপর আমরা একটা খুবই চমৎকার একটা ফ্যান দেখাবো, আপনাদেরকে দেখাই। এটা 2024 সালে একেবারে নতুন আসছে, ছোট খাটোর মধ্যে 18 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান। মানে অনেকে আছে যে বড় ফ্যানগুলো নিতে ইচ্ছুক না, যেহেতু বড় ফ্যানগুলো আপনার ফ্যামিলিতে অনেকটা জায়গা খেয়ে ফেলে, সো আপনারা চাইলে এই ফ্যানটা নিতে পারেন। দেখেন এটা কিন্তু, এই দেখেন বড় ছোট করার অপশনও আছে, আপনাদেরকে দেখাই। এই যে চাইলে আপনি আরও ছোট করতে পারবেন, ঠিক আছে? দেখেন তো ফ্যানটা কত ছোট হয়ে গেল, যদিও এটা স্ট্যান্ড ফ্যানের মতো দেখাচ্ছে কিন্তু ফ্যানটা কিন্তু একবারে ছোট হয়ে গেছে। খুবই চমৎকার একটা ডিসপ্লে থাকবে, একেবারে কিউট কালারের মধ্যে। রিমোট রাখার জন্য এরকম একটা স্ট্যান্ড আপনি পেয়ে যাবেন, যে কোনো জায়গায় আপনি রিমোট রাখলে হারিয়ে যেতে পারে, এই জন্য রিমোট রাখার জন্য এরকম একটা স্ট্যান্ড আপনি পেয়ে যাবেন এটার সাথে। এটা 16 ইঞ্চি, এটা 18 ইঞ্চি, এটা কতক্ষণ চলবে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হাই স্পিডে চলবে 1.5 ঘন্টা, মিডিয়ামে চলবে 5 ঘন্টা, এবং লোতে চলবে 1.5 ঘন্টা। এটার মডেল নাম্বার একটু দেখিয়ে দিই, এটার মডেল হচ্ছে 5998HRB এবং এটার মডেল হচ্ছে 5996HRB, দুইটাই সেম জিনিস, শুধুমাত্র এটার পাখা হচ্ছে 18, এটার পাখা হচ্ছে 16। এটা ধামাকা ডিসকাউন্ট অফারের প্রাইস থাকবে মাত্র 7,000 টাকা, আর 16 ইঞ্চি যেটা এটার প্রাইস থাকবে মাত্র 6,000 টাকা। অনেকে বলতে পারেন ভাই ফ্যান তো দেখাইলেন, ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা কি একটু বলে দেন। এখন ওয়ারেন্টি গ্যাসের গ্যারান্টির বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রত্যেকটা ফ্যান আপনারা যেগুলোই দেখছেন, প্রত্যেকটা ফ্যানের সাথে 5 বছরের মোটরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। 5 বছরের মধ্যে যদি এই ফ্যানের মোটরগুলোতে কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিব, ঠিক আছে? আর এই ফ্যানগুলো কীভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আপনাদেরকে বলে দিই। এই ফ্যানগুলো ব্যবহার করার জন্য বাসায় নেওয়ার পরে 1.5 ঘন্টা অবশ্যই চার্জ দিবেন। চার্জ দেওয়ার পরে ব্যবহার শুরু করবেন, খালি মানে চার্জ খালি করে কখনো ফেলে রেখে দিবেন না, মোটামুটি চার্জ দিয়ে সবসময় রেখে দিবেন। আর শীতের সময় আমাদের ফ্যানের প্রয়োজন হয় না, তখন অনেকে আমরা করি কি, এই ফ্যানগুলো এক জায়গায় রেখে দিই, 3-4 মাস পরে যখন গরম আসে তখন বের করে ইউজ করার চেষ্টা করি, কিন্তু তখন কিন্তু ব্যাটারির ব্যাকআপটা ভালো পাওয়া যায় না। অতএব আপনারা যদি ব্যাটারির ব্যাকআপটা ভালো পেতে চান, অবশ্যই শীতের সময়ও 10 দিন পর পর আপনাদেরকে ফ্যানগুলোকে চার্জ করে আপনারা রেখে দিবেন, যাতে এটার ব্যাটারিটা লংজিভিটি ভালো থাকে, ঠিক আছে? এই নিয়মগুলো মেনে চললে চার্জার ফ্যান আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন, ব্যাটারির কোনো সমস্যা হবে না। সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে, ঢাকা সিটি এরিয়ার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। আর যারা ঢাকা সিটি এরিয়ার বাইরে নেবেন, এই দুটো নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে। কোন ফ্যানটা আপনি নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন, সারা বাংলাদেশের 64 জেলার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি করে দিব। বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন প্রবাস থেকে, তারাও আমাদেরকে অর্ডার করতে পারেন। আর ঢাকার বাইরে নিতে হলে আগে অবশ্যই 500 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে, বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।